প্রদাহজনিত কারণেও কিন্তু রেটিনা না আক্রান্ত হতে পারে এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন প্রদয়জনিত কারণেও চোখের রেটিন ব্লাড ভেসেলসগুলো আক্রান্ত হতে পারে যেটিকে আমরা বলি ভাস্কুলাইটিস রেটিনি বলে থাকি এবং এই এক্ষেত্রে অনেক সময় চোখের রেটিনাতে রক্তক্ষরণ সৃষ্টি হয় ভুঙ্গুর রক্ত নালী সৃষ্টি হয় যেটা পরে পরবর্তীতে ফ্লোরিফারেশন বা বেড়ে গিয়ে অনেক সময় রেটিনাকে সামনের দিকে সংকুচিত করে সামনের দিকে নিয়ে আসতে পারে যেটি বলি ট্র্যাকশনাল রেটিনার ডিটাচমেন্ট এছাড়া যে রক্ত নালীগুলো অনেক সময় ফেটে গিয়ে চোখের রেটিনার সামনে যে যে ভিটচাস নামক জেলির মতো পদার্থ আছে তাতে তাতে রক্তক্ষরণ সৃষ্টি করে রোগীর দৃষ্টিশক্তি ঝাপসা করে দিতে পারে ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া